কি করা যাবে ক, বৃষ্টিটাও ঠিক মতো লাগতেছে না, এবার মনে কয় সারা বছর মন্দাই যাবে। বসে বসে খাওয়া যায় যে ভুড়ি মুটা হাজ আছে তার কোনো হুঁশ আছে? নুরু একজন খুদার খাসি হয়েছে, আপনি একজন সুটকা থেকে মুটকা হয়ে যাচ্ছেন। ভালোবাসা মোরে ভিখেরি করেছে তোমারে করেছে রানী। ফ্যামিলি কে ভগ্নিপতি, গানটা তো ফাইন লাগতেছিলি, তোমার গলাটা তো ফাইন মিষ্টি। হ্যাঁ আমার গলার দরদ খালি তুমিই বুঝলে সুমন্দি, তোমার বোন তো বুঝলো না। বুঝবি বুঝবি, তোমার কাস্টিং যে হিটকিন খাইছে তা কাটতে একটু সময় লাগবে, আর তুমি তো ওর বোনের সাথে কম সিটারই করনি ভগ্নিপতি। ভাই সুমন্দি করে শোন, এই তুই কথা কথা আমাকে সিটার করে গাল পাড়া সাহস ফেস করতে গেলে? হ্যাঁ কালি বলে সিটারের কাছে দুই ভাই বোন এসে দৌড়ে দৌড় পরে আইসু কে? কি কামে আইসি সেটি তুমি খুব ভালো করেই জানো ভগ্নিপতি। তুমি কিন্তু আমার কথায় কথায় শালা কয়ে গাল দেওয়া ধরিছ ভগ্নিপতি। বুনির দুঃখ কি তোমার বাড়িতে আইসি বলে তুমি ভুলে যায় না আমার বাড়ি কিন্তু বেসপাড়া গ্রামে। হ্যাঁ আর বেসপাড়া মানুষের মাথা গরম হলে কী করবে পারে সেটি কল তুমি ভালো করেই জানো। আপনি কি সুর করছেন রাত দুপুরেতে? হ্যাঁ একটু সজনের মধ্যে এরম যদি হাঙ্গি দিন ঝগড়া করেন মানসিক কী করবো? মিয়া ভাই আপনি যে গান খান গাইতেছিলেন গান হিয়ান ধরেন সাই। হ্যাঁ যুবা এরপর গান গাওয়ার ভাব থাকে রে স্যারা, যত সব অসুর এসে হাজির হয়েছেন। তুমি আমাকে অসুর করছ তো আমি বুঝেছি, আমার কি দোষ? আমি তো তোমার গানের প্রশংসাই করলাম। তোমার কি ডেটা কিছে আমার গানের প্রশংসা করবার জন্য? অন্য কোনো কাম করবে পারো না, ব্যবস্থা করবে পারো না, বসে বসে খালি থাল থাল ভাত ধ্বংস করতে চাও? আমি কি তোমার বাড়িতে কাম করার জন্য আইছি নাকি? আমি আইছি আমার বুনিক দেখতে, আর তুমি আমার খাবারও খুঁটা দিচ্ছো। বুনিক দেখতে এসে কি উদ্ধার করেছো? হ্যাঁ তোর কোনো কথা তোর বোন গ্রাহ্য করতেছে? তোর দুলেবের সাথে তোর বুনিকে এক ঘরে শুয়ে দেওয়ার ব্যবস্থা করবে পারলেও না এলে বুঝতাম। ভগ্নিপতি তুমি কিন্তু আমাকে আবার তুই তুকারি করতেছ। হ্যাঁ আমি কি চাইনার ডাকবো? মিটু ভাই থামো থামো, রাইত বেলায় গেছে আইন শুই থাই। আর সে কথা যদি গেদা ভাই কয় তাহলে সে দোষী হয়ে যায় না? কি করা যাবে ক, বৃষ্টিটাও ঠিক মতো লাগতেছে না, এবার মনে কয় সারা বছর মন্দাই যাবে। বসে বসে খাওয়া যায় যে ভুড়ি মুটা হাজ আছে তার কোনো হুঁশ আছে? নুরু একজন খুদার খাসি হয়েছে, আপনি একজন সুটকা থেকে মুটকা হয়ে যাচ্ছেন। আমার কথা বাদ দাও, বিয়ের পর মানুষের শরীর স্বাস্থ্য এমনি একটু ভালো হয়, ওই বসে বসে খায় যদি কারোর শরীর স্বাস্থ্য ভালো হয় সেটা চৈশালা নুরুর। বিয়ের পর মোটা হয়েছে সে কথা কয়েক আর পার পাওয়া যাবেনি, বিয়ের আগে তুমি যা খাইতে বিয়ের পর তো আর সেটা ডবল হয়ে যায় নাই, রয়েছে ঘর জামাই জামাই আদরও তোমাকে কেউ করতেছে না। তোমার কথা ঠিকই আছে গর্জান, মানুষ কি খালি খাইয়েই মোটা হয়? মনের মধ্যে সুখ শান্তি থাকলি মানুষের শরীর এমনি ভালো হয়। আল্লাহ রাত দিন বউয়ের হাতে বিয়ের পরে এই গুইতে খাওয়ার পরেও তোমার শরীর স্বাস্থ্য ভালো হয় কিরম করে, মনের মধ্যে সুখ থাকে কিরম করে যে ভুড়ি মোটা হয়ে যাচ্ছে? তোমার হাতের গুঁতোই তো আমার শরীরের জন্য ভিটামিন দরকার। হইছে অসময় আর ভিটামিন খাওয়া লাগবে।